কথায় বলে শখের তোলো 80 টাকা। শখ করে মানুষ অনেক কিছু খরিদ করে ব্যবহারের জন্য, কিন্তু সেই শখের জিনিসটাই যদি বিপদ ডেকে আনে, কাল হয়ে দাঁড়ায়, তাহলে কি শখের তোলো 80 টাকা থাকবে বন্ধুরা? চলুন দর্শক বিন্দু দেখে আসি গেদু মিয়ার জুতার বিচার। বন্ধু আমার পানে দোকানদার, ও বন্ধু রে, বন্ধু আমার পানে দোকানদার, ওরে মিষ্টি দাদা পান খাওয়াইয়া কাইরা নিল মন আমার, মন আমার। বন্ধু আমার পানে দোকানদার, সালা জুতা নি রে, ইন্ডিয়ান জুতা। মিষ্টি দাদা পান খাওয়াইয়া কাইরা নিল মন আমার, বন্ধু আমার পানে দোকানদার, ও বন্ধু রে। বন্ধু আমার পানে দোকানদার, ও বন্ধু রে। শালাই কামড়া করলো কি, টাকাটা আমার নিতে দিল না। শালা বহুত কষ্ট দিছস, টাকাও পাইলাম তোর জুতাও নিয়ে গেলাম। ৫০০ টাকা নোট পাইছি শালা, পচা জুতা, থু থু শালা। যাক কেমন লাগবো। আল্লাহর জুতা, তোরে অনেক শখ করে কিনছিলাম, তোর লাগে আজকে আমার পাও ভাঙলো। তোর এক চলি নাই, তোর রাখকে আমার কোনো কাম নাই, তা শালা জুতা তোরা পালাই দিব।
গেদু, তুই আমার পুরো জুতা ঢিল মারলি, তোমার কলেজ যাওয়া নষ্ট করে দিলি। তোর তো মনটাই কইতাছে ইরে কি করলাম রে। অনন্যা বই না মার, তোর আমি জুতা দেখে মারি নাই, তুই আমার মাফ করে দে বই। গেদুর বাচ্চা গেদু, খারা তোর এই জুতা দিয়ে তোর মার মাসকে খারা। শালার জুতা, তোরে অনেক চেষ্টা করিও দূরে পালাইতে পারলাম না। শালার জুতা, তোরে তোরে এইবার অনেক দূরে পালাম তোরে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, জামারে আমার নষ্ট করে দিলো। আমার শরীরে জুতা কে মারলো রে, এত বড় সাহস কে? গেদু, তুই আবার জুতা দিয়ে ঢেল মারলি? তোর এত বড় সাহস, তুই আবার জুতা দিয়ে ঢেল মারলি? রাখ, যাইতাছি মাতবরের কাছে, তোর নামে বিচার আমি মাতবরের কাছে দিতাছি। রাখ, যাইতাছি। বলেন তো কি ঘটনা হয়েছিল, ব্যাংকা খুলে বলেন। কি বলবো মাদুর সাহেব, এই গেদুর বাচ্চা গেদু এই জুতা দিয়ে আমার ঢেল মারছে, মারলে আমার পুরো শরীরে আমার নামাজ পড়েছে, আমি আর এই নামাজ আর যাবার পারছি না, আমার শরীরটাই না ফাঁক। হ্যাঁ হ্যাঁ, এত জঘন্য অপরাধ মাদুর সাহেব, এত বড় অপরাধ, এর কঠিন বিচার হওয়া উচিত। জুতা দিয়ে ঢেল মারছে, কঠিন অপরাধ, এর কঠিন বিচার করেন। আমি এই এলাকার মেম্বার, আর আমার এলাকার জুতা দিয়ে ঢেল মারা হয়েছে? দু তোর পুলায় এত বড় সাহস কই পাইছে? তোর পুলার বিচার তুই করতে পারস না? তোর পুলার শাসন করতে পারস না? আরাম দে তখন ডাকার। মাতবর সাহেব, মেম্বার সাহেব, বলেন কি বলবো। দিনে দিনে এই এলাকার ছেলে পুলেগুলা অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট করে ফলাচ্ছে। এদের যদি এই মুহূর্তে আপনারা কঠোর হস্তে দমন না করতে পারেন, ভবিষ্যতে অত্যন্ত খারাপ পথে যাবে পরিবেশ। মাতবর সাহেব, এই গেদুর জুতার জন্য এই এলাকায় অনেক ধরনের ঘটনা ঘটতেছে, এর আগেও অনেক বিচার আচার করা হয়েছে, আজকে এই গেদুর জুতার বিচার আপনি কঠোরভাবে করে দিবেন। হায় রে জুতা, কত বিচার করলাম কিন্তু জীবনে কোনোদিন জুতার বিচার করি নাই, আজকে জুতার বিচার ঠিক মতোই কইরা দিব। চাচা, এই জুতা নিয়ে আমার অবজেকশন আছে। আমি যখন কলেজে যাইতেছিলাম, এই গেদু আমার উপরে জুতাটা ঢেল মারছে, এর বিচার আপনি কইরেন? হায় রে, এই মেয়ের ওই জুতার ব্যাপার অবজেকশন, সবাই খালি জুতার অবজেকশন দেয়, কি আছে জুতার মধ্যে? মেম্বার সাহেব বলেন, এই জুতার একটা অবজেকশন, আপনি এই গ্রামের মেম্বার, আপনি এটা শাসন করতে পারেন না? আরে মাদবর সাহেব, আমি তো জনগণের বুটে ফাঁসি নাই, আমি তো চুরি করে বুট নিয়ে আমি এম্বার হয়েছি, আমার তো কেউ ভয় পায় না, আমি এমনি দাপট মারি আর কি, বুঝলেন না? আজ এই সালিশের সকলের উপস্থিত উপস্থিতের সাক্ষী প্রমাণে বোঝা গেল এই সেতু মিয়ার ভূত গেদু মিয়া গায়ে এই জুতা দিয়ে ঢিল মাইরা যে অপরাধ সে করছে, তার শাস্তি স্বরূপ রায় ঘোষণা করা হলো যে এই সেতু মিয়ার পোলা গেদু 25 বার কান ধরে উঠবে আর বসবে। এই আমি রায় ঘোষণা করলাম। মাতবর সাহেব, আমার পোলাটা অনেক সহজ সরল,
ও প্রতিবন্ধী, ওর মাথা বের হলো না, ওর আপনি মাফ করে দেন। আচ্ছা তো চুপ কর, আয় গেদু। তুই যে অপরাধ করছ সে অপরাধের সাজা তোর ভোগ করতে দিব, কানে তোর উঠ বস্ত। এই কান্দার, এই জুতার জন্য আমি কম অমর্ষিত হই নাই। এই শয়তানের বাচ্চা শয়তানরা আমি জন্ম দিয়ে কত পাপ করছি, এই কত জুতার বাড়ি যে আমার খাওয়াইলো। মাধবর সাহ, এই জুতা ফিরিয়ে দাও। বসো। এই শুনেন আপনারা, এই জুতার দরবারের জন্য আমার আর কোনোদিন আপনারা ডাকবেন না। আর মেম্বার সাহেব, যদি জুতার বিচার করতেই হয় তাহলে চেয়ারম্যান সাহেবের এনে ভবিষ্যতে এই জুতার বিচার করাইবেন, আমি কিন্তু জুতার বিচার আর করতে পারবো না। এই লোকে তো তোর জুতা, এই জুতার বিচার এইখানে এসে এইবার অনেক দূরে ফেলামু জুতা, তুই আর মনে হয় এইবার আইতাতি না। যা কি লিটন মিয়া, ঘটনাটা কি বলতো? বলতেছি চেয়ারম্যান সাহেব, বলতেছি। এই সেদুমের পোলা গেদু ওর নিজের জুতা দিয়া গুয়ের মধ্যে ঢেল মারে, গুয়ের মধ্যে ঢেল মারার পরে গুয়ের অনেক গন্ধ ছড়ায়, গন্ধের সুটে আমার পালিত কুত্তা আইসা গু চাটে, গু চাইটা আমার পাকের ঘরে ঢুকে, পাকের ঘরে ঢুকিয়া আমার বাহাত্তর গাড়ি সব নষ্ট করে ফেলায়, হাজার হাজার টাকার হাড়িবাতি সেগুলো নষ্ট করে ফেলায়। তোমার বলা গেদু অনেক অপরাধ করছে, এর আগে অনেক বিপদ গেছে আমার কাছে, আমি কিছু বলি নাই। আজকে যে অপরাধ করছে এর কঠিন শাস্তি হবে। চেয়ারম্যান সাহেব মাফ করে দেন, চেয়ারম্যান সাহেব ও একটা বলদ, প্রতিবন্ধী কিছু বুঝে না তো, আমার পোলাটা একবারে ব্যাবলাবে, মাফ করে দেন। না সাধু মিয়া, ওর কোনো ক্ষমা নাই, আজকে যা রায় ঘোষণা হবে সকল প্রমাণ সহ এই অপরাধী গেদু, তার জন্য সালিসের যে রায় ঘোষণা করতেছি, এই গেদুর শরীরে এই গোয়ালা জুতা দিয়া 25 জুতার বাড়ি, এই গেদুর বাপ
ছেদে মিয়া মারবে, যাও ছেদে মিয়া মারো। দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার সামনে কেমনে আমার জুতা দিয়ে বাড়ি মারলো, একেবারে বাড়ি দিয়ে আমার ফালাই দিচ্ছে চেয়ারম্যান সাহেব, কত বড় বেয়াদব, এরা বাপ বেড়া দুনু দুনু বিচার করেন চেয়ারম্যান সাহেব। দেখলেন চেয়ারম্যান সাহেব কত বড় বেয়াদব, ও জুতা নিয়ে আইসি আপনার গালে বাড়ি দেওয়ার জন্য, আপনি যদি ডস না খাইতেন তে বাড়ি তো আপনার গালে পড়তো, তাই তো ওর বিচার আপনি করেন, কঠিন বিচার করেন আপনি, তাই তো আমি যদি ডস না দিতাম জুতা বেড়ে আমার গালে পড়তো, আর কঠিন শাস্তি হবে। এই ছেদু মিয়ার অপরাধের শুরু, এই চেয়ারম্যান অপমানিত হওয়ায় ছেদু মিয়ার অপরাধে শাস্তি স্বরূপ তাকে এই গোয়ালা জুতা দিয়া 25 জুতা মারা হবে, জুতা মারবে ছেদু মিয়ার বলা, এই গেদু মিয়া সব আমি আপনারে মারতে পারবো না, আপনি আমারে মাফ করে দেন, আমি আপনারে মারতে পারবো না, গেদু জুতা মারো। ছেদু বুড়া বসে কি কঠিন শাস্তি ভোগ করতে হচ্ছে কারণে, আমি কিছু চোখকে দেই না, গোলা জোতা লাইছ কি কবি কো, আসলে আপনার চশমা ছাড়া তো চোখকে দেখে না, আসলে গেদু মানুষ আমার মনে করিয়া আপনার গালা মারছে, এই বছরের গালা লাগছে, আসলে আপনার চোখকে দেয় না, আপনারা মাফ করে দিন সব, মাফ করে দিন, দেখ দেখ চশমাটা খুঁজে দেখ আমি কিছু চোখকে দেই না, তাই তো সে তুমি এত চশমায় চশমা তার তো চোখে দেয় না, এই লেগেই তো ঠিকই তো, তাই তো চেয়ারম্যান না তুমি আমার জুতা বাড়ি মারতে গিয়া
আমি তো 10 বছরে চোখে দেই না, আপনি আমার মাপ কইরা দেন। আমার জুতা দিয়ে দে। আজকের জুতার সালিশ এখানেই শেষ। আল্লাহ জুতা, তোরে কত আনা বালাইলাম, গুজা গুজা তুই খালি আমার বাড়িতে আয়। তোর লাইগিয়া বড় সালিশের রান্নে মাঠে 25 জুতার বাড়ি খাইতে হয়েছে। এইবার কা তোরে এই ওই যে জিলটা দেওয়া যায় এই জিলের মাঠে আনা বালাম, যাতে তুই আমার বেলা তার নাই তার জুতা অনেক শখ করে গেছিল, তোরে আর রাখতাম, তোরে অনেক করে পালা। সারাদিন মাছ মারিয়া যা না পামু, গেতুর কাছে জুতা লয়ে গেলে ডবল টাকা দিব আমারে। রাগ, আমি এক্ষণে গেতুর কাছে যাইতাছি, গেতু দেখলে অনেক খুশি হয়ে যাবো। যাই যাই রে, আরে ও গেদু, একটা খুশির খবর আছে রে গেদু। কি খুশির খবর হারান ভাই? খুশির খবর দিলে তুই আমার বকশিস দিবে তো। আরে আগে কবে না কি খুশির খবর? আরে তোর একটা জিনিস পাইছি রে গেদু। কি জিনিস পাইছ হারান ভাই? এই তোর একটা এই জুতা রানু গেছিল না, এই জুতা পাইছি। আমার জুতা? এই জুতা আমার লাগবে না, এই জুতা লাগে আমি মাছ আমার কাছে আমার। জুতা নে এ গেদু, তোর জুতা নে। আরে মাথা তুল, নে জুতা নে। আমার জুতা হারান রে ও হারা, সাইনা আমার জুতা রে আমার হারান হয়ো রে, সাইনা আমার জুতা হারান রে ও হারা, সাইনা আমার জুতা রে আমার হারা। কিনলাম
রে আমার হারান ময়ূরে, তাইনায় আমার জুতা হারান রে ও হারান, তাইনায় আমার জুতা রে আমার হারান ময়ূরে, তাইনায় আমার জুতা হারান রে তাহলে তুই জুতা নিবে না? আমি খুশি হইয়া এই জুতা ভাইয়া তোর লাগে লই আইলাম, তুই আমার এই তুই টিয়া দিবে আর আমি খুশি হয়ে যামু, অনকি তুই জুতা নিবে না? না রান ভাই, জুতা আমি নেব না, এই জুতা লাই আমি কান ধরছি না, এ কর দিছি আমি আর জুতা পরবো না, আমার ডান পায়ের জুতা নাই, এই বাম পায়ের জুতা দেখিব, তুমি পালা দাও। এটা তো আমার ডাইন পায়ের জুতা, হ্যাঁ তোমার বসে দিয়ে মতো তার একটা পাইছি, পাই ডাইনটা পায়েরটা পাইছি, জুতা পরমো আবার জুতা পরমো আমি, দে আমার বক্সিস দে, হ্যাঁ দিমু ভাই দিমু, চলো পেট ভরিয়া আজকে আটকলা বাজাতে মিষ্টি কামু, চলো আয়ো ভাই। দর্শক বিন্দু কেমন দেখলেন আর কেমন লাগলো আমাদের এই উপহার? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিশ্রম সার্থক। দর্শক বিন্দু আপনারা মন প্রাণ খুলে হাসবেন, হাসলে এই হার্ট ভালো থাকে, আমরা আরও আপনাদেরকে হাসাতে চাই, হাসলে আপনারাও ভালো থাকবেন আমরাও ভালো থাকবো। আরও ভালো ভালো প্রোগ্রাম দেখতে হলে কনফিডেন্স মাল্টিমিডিয়ার প্রতি চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক বিন্দু আমি বাদল খন্দকার এবার আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, আবার দেখা হবে।